আমি স্বাতি, আর আমার চ্যানেল স্বাতি স্পেশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নিরামিষ দিনের জন্য একটি অতি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো ডাল কলার কোপ্তা কারি। নিরামিষ দিনে এই ধরনের রেসিপি রান্না করলে আপনারা কিন্তু মাছ মাংসের স্বাদ ভুলে যেতে বাধ্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার সাথে দেখে নিন আর রেসিপি। আর বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার হন তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীকালে এই রকম রান্নার আপডেটগুলো আপনারা পেতে পারেন। আর পাশে যে বেল নোটিফিকেশনটি আছে সেটা কিন্তু প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা কলা নিয়েছি, একদম টাটকা দেখুন, এবং এর খোসাটা কিন্তু ছাড়ালে হবে না, খোসাসহ এটাকে সেদ্ধ করতে হবে। তো আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি, একদম সবুজ এই কাঁচকলার খোসাগুলো ছিল। তো এবারে আমি কুকারে নিয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, এবং এর মধ্যে আমি দিয়ে দেবো একটি আলু। আলুটাকে আমি এরকম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি। তো আলু আর কাঁচকলাকে একসাথে আমি প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নেব, তাতে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, এবং খোসাটা কিন্তু রেখেছি আমি, কারণ পরে ছাড়াতে সুবিধা হবে। দেখুন, এবারে আমি প্রেশার কুকার থেকে বার করে এটাকে আমি ছিদ্রযুক্ত থালায় দিয়ে দিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছিদ্রযুক্ত থালায় দিয়েছি কারণ জলটা খুব ভালো করে ঝরে যেতে হবে, কোনো জলীয় অংশ থাকলে কিন্তু কোপ্তা বানাতে অসুবিধা হবে, জল জল একটা ভাব থেকে যাবে। দেখুন, আমি খোসাগুলোকে আলাদা করে দিয়েছি এবং একটা কলার খোসা আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে এটা ছেড়ে যাচ্ছে। তো এইভাবে আমি কলা আর আলুটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে আমি কোপ্তাগুলো তৈরি করব, তার জন্য আমি দিয়ে দেবো ডাল বাটা। এখানে আমি ওভারনাইট মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওভারনাইট না ভেজালেও হবে, সকালে ভেজালেও হবে। তো মুসুর ডালটাকে আমি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এখানে আমি 2 টেবিল স্পুন মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি, সেটাকে একদম ঝিরিঝিরি করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, সেটাও আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন মতো আদা বাটা, আপনারা আদা কুচি করেও দিতে পারেন। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো বেসন, এটা কোপ্তাটাকে বেশ টাইট করে ধরে রাখবে। আপনারা এই জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন বা চালগুঁড়িও ইউজ করতে পারেন। এবারে আমি গুঁড়ো মশলা দেব অল্প, 1/2 টিস্পুন মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে দেবো ধনে পাতা কুচি, এটাও খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। তো সব উপকরণগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং হাত দিয়ে এভাবে চটকে চটকে প্রথমে মেখে নেব, তারপরে এরকম গোল গোল কোপ্তার আকারে গড়ে নেব। তো আপনারা গোল না করে চ্যাপটাও করতে পারেন, আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। কোপ্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তেলে ফ্রাই করে নেব। এই কোপ্তাগুলোকে তেলে ফ্রাই করলেই এটা খেতে খুব ভালো লাগে, গরম গরম শুধু ভাজাই কিন্তু ভাতের সাথে খাওয়া হয়ে যায়। তো আপনারা কারি না চাইলে শুধু কোপ্তাও এরকম ভাজতে পারেন। এবারে ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে আমি সাদা তেল দিয়ে দিলাম, এটা আমি ডিপ ফ্রাই করব। তো তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। এবারে একে একে দিয়ে দিতে হবে এই কাঁচা কলা আর ডালের কোপ্তাগুলো। কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু খুব বাড়িয়ে রাখবেন না, মাঝারি আঁচে কিন্তু সময় ধরে ভাজতে হবে। দেখুন, আমি একে একে দিয়ে দিয়েছি, কোপ্তাগুলো ভাজা চলছে, সময় ধরে কিন্তু ভাজতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর এভাবে উল্টে দিতে হবে, এগুলো কিন্তু একটু ভেঙে যায়নি। বেসন দিয়েছিলাম, আলু দিয়েছিলাম বলে এটা বেশ শক্ত হয়েছে, শুধু কাঁচকলা দিয়ে কিন্তু কোপ্তা করলে অসুবিধা হতে পারে। দেখুন, লাল লাল করে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো লাগে এই ভাজাগুলোই। তো এবারে আমি কারিটা তৈরি করে নেব, আর এই তেলটাকে আমি ঢেলে নেবো একটা আলাদা পাত্রে, সেখান থেকে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিচ্ছি এই রান্নাটা করার জন্য। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা। এখানে আমি দারচিনি দিলাম, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন মতো গোটা জিরে। এই ফোড়নটাকে 30 সেকেন্ড পর্যন্ত একটু ফ্রাই করতে হবে, সুন্দর অ্যারোমা বেরোনো পর্যন্ত।
এবারে দিয়ে দেবো আলু। এখানে আমি দুটো আলু নিয়েছি এবং ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা যদি আলু দিয়ে কারিটা না করতে চান শুধুও তৈরি করতে পারেন। আলুগুলোকে আমি এবার একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তো 2 থেকে 3 মিনিট পরে আমি আলুগুলোকে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি মশলা দেব। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে 1টা গোটা টমেটো, 1 ইঞ্চ আদা আর 4টে কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এবং মশলার বাটি ধোয়া জলটা অবশ্যই আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। এবারে গুঁড়ো মশলার মধ্যে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আপনারা এখানে একটু মিষ্টি দিতে পারেন এবং লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, ভালো রং আসবে। এবারে আমি দিয়ে দেবো ফেটানো টক দই। আমি এখানে 2 টেবিল স্পুন মতো দই এটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। এবার এই অবস্থায় আমি অল্প জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাটা খুব সুন্দর আলুর সাথে কষে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলটা দিয়ে দেবো। যতটা ঝোল দিতে হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী, তবে ঝোলটা আমি বেশিই দেবো, তার কারণ কোপ্তাগুলো কিন্তু জল অ্যাবজর্ব করবে, তাই জন্য আমি ঝোলটা একটু বাড়িয়েই দিচ্ছি, কারণ অনেকটা ঝোলই কিন্তু কমে যাবে। তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে। নামানোর আগে দেবো আমি 1 চামচ দেশি ঘি, বাড়িতে তৈরি করা, একদম খুব সুন্দর গন্ধ আসবে। আর অবশ্যই দেবো ধনে পাতা। ধনে পাতাকে আমি এভাবে ছড়িয়ে দিলাম নামানোর ঠিক আগে। তো বন্ধুরা, কোপ্তা কারি রেডি হয়ে গেল। এই ছিল আজকে আমার রেসিপি। আপনারা নিরামিষ দিনে এরকম কোপ্তা কারি বানিয়ে বাড়িতে সকলকে খাওয়ান। মাছ মাংসের স্বাদ এই দিন কিন্তু মনেই পড়বে না যদি আপনি এইরকম কোপ্তা কারি তৈরি করেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে ভালো রান্নার আপডেটগুলি আপনারা পেতে থাকেন।